নমস্কার, শুভ সন্ধ্যা এবং শুভ মহালয়া। বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদীয়া দেবী দুর্গার আবাহনের কাল, দেবীপক্ষের সূচনা। আগমনী কথাটার সঙ্গে রয়েছে তাই বাঙালির হৃদয়ের ওতপ্রোত যোগ। আগমনী আসে মিলনের বার্তা নিয়ে, শরতের সোনাঝরা রোদে যখন শিউলির গন্ধ বাতাসে ভেসে বেড়ায়, ঠিক তখনই উমাকে নিয়ে বাঙালির এই উৎসবের আয়োজন। এই উৎসবের বড় কথা মহিষাসুরমর্দিনী দুর্গার উপাসনা নয়, কন্যা উমার মা মেনকার ঘরে তিন দিনের জন্য আগমন। এই উমা আমাদের ঘরের কন্যা, তিন দিনের জন্য তিনি স্বামীর অনুমতি নিয়ে মায়ের কাছে আসেন। সপ্তমী অষ্টমী নবমী দীর্ঘ প্রতীক্ষার অবসানে অত্যন্ত আকাঙ্ক্ষিত মিলন আনন্দে ভরে ওঠে, উচ্ছ্বাসে উল্লাসে মধুর। বাঙালির প্রাণের গান তাই আগমনী, বাঙালির প্রাণের কবিতা আগমনী। আমাদের আজকের উপস্থাপনা আগমনী, কাজী নজরুল ইসলামের আগমনী কবিতা এবং আগমনীর গান নিয়ে। কবিতা আবৃত্তি করেছেন শ্রী কাজল গুপ্ত এবং সঙ্গীত পরিবেশনা করেছেন শিল্পী পণ্ডিত। গৌরী আমার এসেছিল স্বপ্নে দেখা দিয়ে, চৈতন্য করিয়ে চৈতন্য রূপিণী কোথা লুকালো? কহিছে শিখরে কি করি অচল, নাহি চলাচল হলাম হে অচল। চঞ্চলার মতো জীবন চঞ্চল, অঞ্চলের নিধি পেয়ে হারালো। দেখা দিয়ে কেন হেন মায়া তার, মায়ের প্রতি মায়া নাই মহামায়ার। আবার ভাবি গিরি কি দোষ অভয়ার, পিতৃদোষে মেয়ে পাশানি হল। দাশরথী রায়ের এ পদ শরৎকালে আমাদের প্রাণ বিহ্বল করে তোলে উমামায়ের আগমনের বার্তা নিয়ে। মেনকা স্বপ্নে দেখেছেন যে দেবী তার কাছে এসে তার চৈতন্য সম্পাদন করে আবার কোথায় অন্তর্হিত হলেন। এমতাবস্থায় কিং কর্তব্য বিমুহ মেনকা হিমালয়কে জিজ্ঞাসা করলেন, এখন তিনি কি করবেন? এই চঞ্চল মানব জীবনে অঞ্চলের নিধি কেঁপে পুনরায় হারাতে হল। আমরাও হারিয়ে যাই বাৎসল্যরসের স্রোতধারায়। বোধন থেকে কয়টি দিন মহামায়া যেন শক্তিরূপা হয়েও কন্যারূপে ধরিত্রী মায়ের ক্রোর আলোকিত করেন। আগমনীর চেনা সুর শরতের শিউলি ফোঁটা ভরে দিগন্ত জুড়ে যেন সুলক্ষণার রক্তিম চরণ আভা এঁকে দেয়। আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন খানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এত আয়োজন এত উপাচার, সবই যেন সৃষ্টি দিয়ে সৃষ্টিরই পূজা। পরমা প্রকৃতিও যেন সেজে ওঠে পত্রে পল্লবে, ধানের মঞ্জুরি শেফালি সুবাসে শারদ লক্ষ্মীকে আবাহন করতে। বাঙালিও মেতে ওঠে মহোৎসবে। গিরি গণেশ আমার সুখকারি, গিরি গণেশ আমার সুখকারি, পূজে গণপতি পেলাম হয়ে মহবতি, পূজে গণপতি পেলাম হয়ে মহবতি, চাঁদের মালা যেন চাঁদ সারি সারি, গণেশ আমার সুখকারি, গিরি গণেশ আমার শুভকারি। বিল্ল বৃক্ষ মূলে পাতি বোধনী, গণেশের কল্যাণে গরি রাগমন। বিল্ল বৃক্ষ মূলে পাতি বোধন, গণেশের কল্যাণে গরি রাগমন। ঘরে আনব চণ্ডী কর্ণে শুনব চণ্ডী, আসবে যত দণ্ডে জটা জুটোধারি, গণেশ আমার সুখকারি, গিরি গণেশ আমার সুখকারি।
দুটি রূপ সে, লক্ষ্মী সরস্বতী শরতের শশে মেয়ের কোলে মেয়ে, দুটি রূপ সে, লক্ষ্মী সরস্বতী শরতের শশে সুরেশ কুমার গণেশ আমার, সুরেশ কুমার গণেশ আমার, কদির না দেখিলে ঝরি নয়ন বারি গণেশ আমার সুখকারি, গিরি গণেশ আমার শুভকারি, পূজে গণপতি পেলাম হইব মতি, চাঁদের মালা যেন চাঁদ সারি সারি গণেশ আমার শুভকারি, গিরি গণেশ আমার শুভকারি। প্রিয় পুত্রের পূজোর পরেই মহামায়া পল্লীক্ষর আলো করে যেন বিরাজিতা হন ধরাধামে। গিরি হে তোমায় বিনয় করে আনিতে গৌরী, যাও হে একবার কৈলাসপুরে, শিবকে পুজবে বিল্ল দলে, সচন্দন আর গঙ্গা জলে ভুলবে ভোলার মন, অমনি সদয় হবেন সদানন্দ, আসতে দিবেন হারা তারা ধন, এনো কার্তিক গণপতি লক্ষ্মী সরস্বতী ভগবতী এনো মস্তকে করে। শিবপ্রিয়ার আগমন সুখোল্লাসে আমাদের হৃদিপদ্মে জোয়ার আসে, শক্তি পূজা কেবল লৌকিক আচারই নয়, এ যেন আমাদের গ্লানি পাপ লোভ হিংসা দুঃখ জরার অবসাদ থেকে বের করে এনে মঙ্গলের স্থাপনা করে। দেবী মহামায়াকে আবাহন করে আমরা যেন আমাদের ইহজীবনের ক্লেশ হতে মুক্তি পাই। পুঞ্জীভূত মেয়ের ছুটির নিমন্ত্রণ আমাদের জীবনের আঙিনাকে শ্যামন করে তোলে মধুরিমায়। শ্রী কাজল গুপ্ত আজকের অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেছেন। 1990 সালে আবৃত্তি শিল্পী অভিনেতা পরিচয় বসুর কাছে আবৃত্তির তালিম নেওয়ার শুরু তিনি এবং কবি আরণ্যক বসু, ফলে একসঙ্গেই গুরু এবং কবির সঙ্গে দীর্ঘ সময় কাটানো শিক্ষাকে শিকড়ে প্রথিত করে শ্রী কাজল গুপ্তের। তাঁরই হাত ধরে প্রয়াত আবৃত্তি শিল্পী নীলাদ্রি শেখর বসুর প্রতিষ্ঠান আবৃত্তি একাডেমিতে যোগদান। 1994 সালে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত আবৃত্তির ওয়ার্কশপে অংশগ্রহণ, 90 দশকে জি আলফা বাংলা চ্যানেলে মজার খেলা কবিতায় শীর্ষক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাফল্য মেলে। পরবর্তীকালে রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে একক আবৃত্তি শিল্পী হিসেবে তিনি অনুষ্ঠান উপস্থাপনা করেন। সাংবাদিক হিসেবে কাজ করতে থাকলেও আবৃত্তির নেশা দূর হয়নি, ফলে শুরু হয় আবৃত্তি চর্চা এবং অনুষ্ঠান আরো নতুন করে। কয়েক বছর আগে বন্ধু শাশ্বতী গুহের সঙ্গে যৌথভাবে আরশি শীর্ষক আবৃত্তির অডিও সিডি প্রকাশ হয়। পরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থ এর কবিতা আবৃত্তির একটি সিডিও প্রকাশ পেয়েছে কাজলের। একে রণ বাজা বাজে ঘন ঘন, ঝন রণ 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 ঝন ঝন, সে কি তমকি দমকি ধমকি ধমকি, ধামা দ্রিমি দ্রিমি গমকি গমকি, ওঠে চটে 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 লোটে ফোটে, বন্ধে ভিনে কি চমকি চমকি, ঢল তলোয়ারে ক্ষণ ক্ষণ, একই রণ বাজা বাজে ঘন ঘন, ঝন রণ 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 ঝন ঝন, হৈ হৈ রও ওই ভৈরব, হাঁকে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে ঝাঁকে, লাল গৈরিক গায়ে সৈনিক, ধায়ে তালে তালে ওই পালে পালে, ধরা খাঁপে দাপে যাকে মহাকাল, কাপে থর থর রণে কড়কড় কাড়াঘাত, শির পিষে হাঁকে রত কটখড় ধ্বনি ঘর ঘর, গরু গর গর বলে ভেরি তুরি, হর 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 করি চিৎকার, ছোটে সুরাসুর সেনা হন হন, ওঠে ঝঞ্ঝা চাপটি দাপটি সাপটি, হু 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 শন শন, ছোটে সুরাসুর সেনা হন হন, তাতা থই থই তাতা থই থই, খল 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 খল,
তাতা থই থই তাতা থই থই খল 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 নাচে রণরঙ্গিনী সঙ্গিনী সাথে ধক ধক জলে জল জল বুকে মুখে চোখে রস সুতা শোন রস কথা শোন ওই ডম্বরু ঢোলে ডিমি ডিমি বলে ওই ডম্বরু ঢোলে ডিমি ডিমি বলে বম্বর উৎসম্বর দোলে জমবরণ কে কল কল্লোলে চলে উতরোলে ধ্বংসে মাতিয়া তাতিয়া তাতিয়া নাচিয়া রঙ্গে চরণ ভঙ্গে সৃষ্টি সে টলে টলমল ওকে বিজয়ধ্বনি সিন্ধু গরজে কল 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 ওঠে কোলাহল কুটহলাহল ছোটে মন্থনে পুন রক্ত উদধি ফেনাবিষ খরে গল গল টলে নির্বিকার সে বিধাত্রিয় গো সিংহ আসন টলমল কারাকাশ জোড়াও আয়ত নয়নে করুণা অশ্রু ছল ছল বাজে মৃত সুরাসুর পাঁজরে ঝাঁঝর ছম ছম নাচে ধূর্চটি সাথে প্রমথ ববম বম বম লাল লালে লাল ওরে শানে নিশান যুদ্ধের ওঠে ওঙ্কার রণডঙ্কার নাদে ওম ওম মহাশঙ্খ বিষাণ রুদ্রের ছোটে রক্ত ফোয়ারা বন্ধির বানরে কোটি বীর প্রাণ ক্ষণে নির্পাণ তবু শত সূর্যের জ্বালাময় রোষ গমকে শিরায় গম গম ভয় রক্ত পাগল প্রেত পিশাচেরও শেড় দাঁড়া করে চঞ্চন যত ডাকিনি যোগিনী বিস্ময়া হতা নিষেধিনী ভয়ে থমথম বাজে মৃত সুর আসুর পাজরে ঝাঁঝর ঝমঝম ওই অসুর পশুর মিথ্যা দৈত্য সেনা যত ওই অসুর পশুর মিথ্যা দৈত্য সেনা যত হত আহত করে রে দেবতা সত্য স্বর্গ মর্ত পাতাল মাতাল রক্ত সুরায় ত্রস্ত বিধাতা মস্ত পাগল পিনাকা পানি সত্রিশুল প্রলয় হস্ত ঘুরায় ক্ষিপ্ত সবাই রক্ত সুরায় চিতার উপরে চিতা সারি সারি চারিপাশে তারি ডাকে কুক্কুর গৃধিনী শৃগাল প্রলয়ে দোলায় দুলিছে ত্রিকাল প্রলয়ে দোলায় দুলিছে ত্রিকাল আজ রণরঙ্গিনী জগৎ মাতার দেখ মহারণ দশ দিকে তার দশ হাতে বাজে দশ প্রহরণ পদতলে লুটে মহিষাসুর মহামাতা ওই সিংহ বাহিনী জানায় আজিকে বিশ্ববাসীকে শাশ্বত নহে দানব শক্তি পায়ে পিষে যায় শির পশুর নাই দানব নাই অসুর চাইনে সুর চাই মানব বড়া ভয়ে বাণী ওই রেকার শুনি নহে হই রই এবার ওট্রে ওট ছোট্রে ছোট শান্ত মন খান্তরণ খোলতরণ চলবরণ করব মায়ে ডরব কায়ে ধরব পায়ে কার্শে আর বিশ্ব মাই পার্শে যার আজ আকাশ ডোবানো নেহারি তাহারি চাওয়া ওই শেফালিকা তলে কে বালিকা চলে কেশের গন্ধ আনিছে আসিন হাওয়া এসেছে রে সাথে উৎপলাক্ষে চপলা কুমারী কমলা ওই সরসী জনেব শুভ্র বালিকা এলো বিনা পানি অমলা ওই এসেছে গণেশ এসেছে মহেশ বাস্রে বাস জোর উচ্ছ্বাস এলো সুন্দর সুর সেনাপতি সব মুখ এ যে চেনা চেনা অতি বাস্রে বাস জোর উচ্ছ্বাস হিমালয় জাগো ওঠো আজি তব সীমালয় হো ভুলে যাও সো চোখে জলব শান্তির আজি শান্তি নিলয় এ আলয় হোক ঘরে ঘরে আজি দীপ চলুক মার আবাহন গীত চলুক দেব চলুক গীত চলুক আজ কাঁপুক মানব কল কল্লোলে কিশলয়ে সমনিখিল বন স্বাগতম স্বাগতম মাতরম মাতরম ওই 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 বিশ্বকণ্ঠে বন্দনা বাণী লুণ্ঠে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম শিল্পী পণ্ডিত ইতিপূর্বেই শান্তিনিকেতন সাহিত্যপথের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন। আজকে তার উপস্থাপনা আগমনী গান। ছেলেবেলা থেকেই গানের প্রতি শিল্পীর প্রাণের টান। পড়াশোনার পাশাপাশি বরাবর সঙ্গীত চর্চা করেছেন মনে প্রাণে। 2014 সালে প্রয়াগ সঙ্গীত সমিতির পক্ষ থেকে
তিনি সঙ্গীত প্রভাকর সম্মান নিয়ে উত্তীর্ণ হন রবীন্দ্রসঙ্গীতে এবং ওই একই বছর সঙ্গীত ভূষণ চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হন নজরুল গীতি বিষয়ে। পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি আয়োজিত সঙ্গীত প্রতিযোগিতায় অতুলপ্রসাদ, রজনীগন্ধা, দ্বিজেন্দ্র গীতি এই তিনটি বিভাগেই শিল্পী প্রথম স্থান অধিকার করেন 2018 সালে। কলকাতা পুলিশের পক্ষ থেকে সঙ্গীতে শ্রেষ্ঠ সম্মান পুরস্কৃত হন 2017 সালে। আশা করি সকলের ভালো লাগবে আজকের উপস্থাপনা। জগৎজননীর ঐশ্বর্য রূপ তার মাধুর্য রূপকে আড়াল করতে পারেনি।
জগজ্জননী উমা কন্যারূপেই বাঙালির চিত্তকে অধিক আকর্ষণ করেছে। তাই আগমনী বিজয়া হয়ে উঠেছে বাঙালি জীবনের উৎসব সঙ্গী। এই উৎসবের স্পর্শ বছরে অন্তত একবার প্রতিটি বাঙালি অনুভব করে। বাংলাদেশের এই প্রসিদ্ধতম মাতৃপূজার উৎসব শারদীয়া দুর্গোৎসব পণ্ডিত মহলে বা উচ্চকুটি মহলে যতই মার্কণ্ডেয় চণ্ডীর সঙ্গে যুক্ত করে অসুর নাশিনী দেবীর পূজা মহোৎসব করে তোলার চেষ্টা করা হোক না কেন, বাংলার জনমানুষ কিন্তু মার্কণ্ডেয় চণ্ডীকে নিয়ে তেমনভাবে ভাবে না। সাধারণ মানুষ প্রতিমার দেবী অসুর নাশিনী মূর্তিকেই দেখেন, কিন্তু ওই পর্যন্তই। তারপরে তারা স্থির নিশ্চিত রূপে জানেন আসলে আর কিছুই নয়, উমামায়ের স্বামীগৃহে কৈলাস ছেড়ে বছরান্তে একবার কন্যারূপে পুত্রকন্যা নিয়ে বাপের বাড়ি আগমন। তিন দিনের বাপের বাড়ির উৎসব আনন্দ, তারপর আবার চোখের জলে বিজয়া, স্বামীগৃহে ফিরে যাওয়া। জনমানুষের এই সত্যকে অবলম্বন করেই আগমনী বিজয়ার উৎসব। বঙ্কিমচন্দ্র বাংলাদেশের এই মৃত্তিকা ঘনিষ্ঠ জীবনের মর্মবাণীটি খুঁজে পেয়েছিলেন শাক্ত সঙ্গীতের মধ্যে। একদিন লোকসঙ্গীতের সুরে জেলের মুখে যে গানটি শুনে তার মনে তৃপ্তি হয়েছিল তার ভাষা, সাধু আছে মা মনে, দুর্গা বলে প্রাণ ত্যাজিব জীবনে, জাহ্নবী জীবনে। এই গান শোনার পর তার মনে হলো তখন প্রাণ জুড়াইল, মনের সুর মিলিল, বাংলা ভাষায় বাঙালির মনের আশা শুনিতে পাইলাম, এ জাহ্নবী জীবনে দুর্গা বলিয়া প্রাণ ত্যাজিবারই বটে তাহা বুঝিলাম। শক্তি সাধনার ব্যাপারটি সর্বভারতীয় হলেও আগমনী বিজয়া সঙ্গীত একান্তভাবেই বাংলাদেশে বাঙালি জীবনের প্রাণের সম্পদ। আগমনী বিজয়া বাংলার সর্বপ্রথম ঋতুগীতি, প্রাকৃতিক সৌন্দর্যের গান, সমাজ জীবনের বাস্তব রূঢ়তাকে শাক্ত গীতিকারেরা সুরের মূর্ছনায় পেলাপ করতে চেয়েছেন। গৌরী গান অথবা অপাত্রে কন্যাদান করে বাঙালি মেয়ের মায়ের যে যন্ত্রণা বোধ, কন্যার অমঙ্গল চিন্তায় কম্পিতবক্ষ মাতৃ হৃদয়ের বিষণ্ণতার রৌদ্র শঙ্কা থেকে শিশিরকে মুক্ত করে এনে কবিরা ছড়িয়ে দিয়েছেন আগমনীর গানে। মাতৃ স্নেহকাতর মমতা স্পর্শ ব্যাকুল গৃহ প্রাঙ্গণে প্রভাতের আলোর কমলখানি ফুটিয়ে তোলা ও ঝরিয়ে দেওয়ার লীলা সূত্রে বাঁধা এই দুর্গোৎসব। শাক্ত কবিরা বঙ্গভূমির স্নেহপূর্ণ প্রসন্ন দৃষ্টিপাতের মধ্যে সেই মধুর মঙ্গল ছবি এঁকেছেন আর তারই মাধুর্যে অবগাহন করেছেন। আজ শুনিবা আলো পাগো নবীন সুরে বলিলা, আজ সতে আকাশ গানের
আমাদের অনুষ্ঠান আজকের মতো শেষ। আগামীকাল অর্থাৎ 26শে সেপ্টেম্বর থেকে 20শে অক্টোবর পর্যন্ত শান্তিনিকেতন সাহিত্যপথ ইউটিউব চ্যানেলে কোনো অনুষ্ঠান সম্প্রচারিত হবে না। 21শে অক্টোবর অধ্যাপক গবেষক লেখক শঙ্করী প্রসাদ বসুর জন্মদিন উপলক্ষে এই ইউটিউব চ্যানেলে আপনারা অনুষ্ঠান শুনতে পাবেন। আপনাদের সকলের শ্রী শ্রী দুর্গাপুজো খুব ভালো কাটুক এই আশা রাখি। নমস্কার, শুভরাত্রি।